ভাই মুঝে মারো, ভাই মুঝে মারো। বিশ্বসেরা ক্রিকেটাররা যে কাজগুলো করে এই কাজগুলো দেখা মনে চায় আমি আত্মহত্যা করি রে ভাই। আমাদের বিশ্বসেরা ক্রিকেটার নাসির হোসেন কী কাম করছে ভাই, আরেক বেটার বউ রে ভাগাই আইনা বিয়ে করছে। কী ভাই বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আমার কথা তো ভাই, বিশ্বাস হইব না। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন আমাদের নাসির হোসেন সাহেব একটা বিয়ে করছে, মাত্র একটা বিয়ে করছে। কারে করছে ভাই? এই যে আমাদের তামিমা আপু, তার বয়স দেখতে তো আমার কাছে 40-এর মতো না মনে হয়, যাই হোক সেটা আপনাদের বিষয়ে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো এই তামিমা আপুকে বিয়ে করে। তো তামিমা আপুটা কে ভাই, কী করে তিনি, কার স্ত্রী? ও ও কার স্ত্রী সেটা তো মানে একদম সরাসরি বলা যাবে না। একটা কল রেকর্ড শোনাবো, কল রেকর্ডটা শোনার পরে আপনি নিজেই নিশ্চিত হবেন তামিমা কার স্ত্রী। তো চলুন আমরা নাসির হোসেনের মুখ থেকে একটি কল রেকর্ড শুনবো, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। চলুন শুনে আসি সেই কল রেকর্ডটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আমি নাসির হোসেন বলছিলাম। কোথা থেকে? ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। হ্যাঁ। হ্যালো, রাকিবের নাম্বার না? হ্যাঁ রাকিবের নাম্বার। আপনি সেরাকিব মানে? মানে আমি আপনাকেই চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনি যেগুলা মানে যা করলেন, কি করলেন আপনি? নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, আমার করছি। হ্যাঁ বলেন। জিডি করছেন আপনি? জিডি করছি আমি। হ্যাঁ, এগুলা করে কি পাইতেছেন আপনি আমাকে একটু বলবেন? আপনাকে জানাতে না না, আমি কিছু পাইতেছি না। আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু? আমি সবকিছু জানি। যে কি কি জানেন আপনি? সবকিছু জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ডের? অলোক। ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা, তো আমি জেনে শুনেই বিয়ে করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাইমা হ্যাপি থাক? আমি? জি। তাইমা হ্যাপি থাকতেছেন? আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। আপনি জিডি করছেন? জিডি করবো না, তাইমা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তাইমা, তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে? তামিম বলতেছে না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায় ফ্রেন্ড, আর লাইক এ ফ্রেন্ড। ঠিক আছে, তো ফ্রেন্ড আপনি কথা শুনেন। ঠিক আছে, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন। তাই তো আমার সাথে বসবে বসবে। আচ্ছা ঠিক আছে, রাখি আমার তোমার কাছে ভাল লাগে না, দেন চলে যাবো, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো, যে আসো, আসে বসো, কাগজ দাও, আমার 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 ই করো, আমার সাথে কাটসিট করো, দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমি তো বিয়ে করো তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ার, তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো। কপি চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি, বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে আমি লেটার না দেখে বিয়ে করতে হতো? আপনি কি দেখছেন, আমি কি দেখছেন আমি জানি না। আমি ওর সাথে ভাই 8 বছর, প্রায় 6 বছর, আমার 8 বছর মেয়ের বয়স। আমরা 11-তে বিয়ে করছি, কতদিন সংসার করছি, কোথায় কোথা থেকে তাই আমি কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না। ঠিক আছে, তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখে হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখে থাকি? এটা কোন ধরনের কথা? আমি আমি বলি তাহলে, আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? এটা আপনার সাথে তো সংসার নাই, বুঝতে পারছেন না? তো এখন ভাই আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই। সেটা হচ্ছে আপনি, আমি যা শুধু এতটুকু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই করবেন না। তামিমা হ্যাপি থাক, তামিমা হ্যাপি থাকবে কিভাবে? যদি তামিমা আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো, আমার কাছে থাকতো না। আর আপনি আমারে ফোন দিবেন কেন? আমি তো আপনার চিনি না। ফোন দিবে তামিমা আমারে? তামিমা ফোন দিবে কেন? তো অবশ্যই, তো তামিমা তো কথা বলবে। তো সমস্যা তামিমার নাকি আপনার এখন, তাই না? ফোন তো তামিমা দিবে। আপনি বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ, দেখো
আমি তো তোমার কাছে আসি। ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল, যে আটকা পড়লো, এর আগেও অবশ্য দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমার কথাটা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হয়ে যায় ভাই? আমি এখন আসরের নামাজে যাব, তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য সরি। তো দর্শক শ্রোতা, কি বুঝলেন, আমাদের নাসির হোসেন সাহেব আরেক বেটার বউরে ভাগাই আইনা বিয়ে করছে। সর্বশেষ যে কথাটা আমরা শুনলাম, মানে এই ফোন রেকর্ডটা রাখলো সেই তামিমাপুর হাজব্যান্ড, যার নাম হচ্ছে রাকিব, তিনি বললো কি যে ভাই আমার আসরের নামাজের সময় হয়েছে, আমি আসরের নামাজ পড়বো। তবে সবচেয়ে মানে এই কথাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যদি এখানে কোনো বানোয়াট কল রেকর্ড হইতো তাহলে কিন্তু আমার মনে হয় এই নামাজের বিষয়টা তুলে ধরতো না। আরেকটা বিষয়, আমরা কিন্তু নাসির হোসেনের কল রেকর্ড আগে পরও শুনছি। আমি এই ভিডিওটি বানানোর আগে কয়েকবার সেই কথাগুলো শুনলাম, মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এই কল রেকর্ডটা আর সেই কল রেকর্ডের যে কণ্ঠটা প্রায় একরকম, যেহেতু আমরা এখনও একদম 100% শিওর না এটা নাসির হোসেনের কল রেকর্ড কিনা। অনেকে আসলে ফানিভাবে বা মজা করার জন্য অথবা একটা ভিডিও বানানোর জন্য এইভাবে কল রেকর্ড তৈরি করতে পারে। তো আমরা শিওর হব অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে আলাপ আলোচনা চলতেছে, হয়তো বা আমাদের যে জাতীয় টিভি চ্যানেলগুলো আছে, আমাদের যে পত্রপত্রিকাগুলো আছে, এখানেও এটা নিয়ে আলোচনা হবে। যদি এই কল রেকর্ডটা ফেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখবেন আপনার কাছে কী মনে হয় এটা কি নাসির হোসেন কি না। তো দর্শক শ্রোতা, আজকের মতন এখানে রাখবো ইনশাল্লাহ, সামনের ভিডিও নাসির হোসেনকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।